সাউসেজদা দেওয়া হয়েছে কি না এটা নিয়ে সন্দেহ হলে কি করণীয়? নামাজের শেষে সাউসেজদা এটা আবশ্যক হয় তখন যদি নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে যায়। ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সাউসেজদা দিতে হয়। নামাজের মধ্যে আমরা যত কাজ করি সেগুলো তিন প্রকারের, কিছু আছে ফরজ, কিছু আছে ওয়াজিব, আর কিছু আছে সুন্নাত। ফরজ যদি ছুটে যায় তাহলে সাউসেজদা দিলে কুলাবে না, ওইটা আবার পড়তে হবে। আর ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে সেজদা সাহু দিলে নামাজ হয়ে যাবে, রিকভার হয়ে যাবে। আর যদি সুন্নত ছুটে যায় তাহলে সেক্ষেত্রে সেজদা সাহুও দেওয়া লাগবে না, এমনিতেই নামাজ হয়ে যাবে। তবে পরবর্তীতে ওই সুন্নতটা যদি তার না ছুটে অন্য সময় সেটা খেয়াল রাখতে হবে। তাহলে তিন ধরনের বিষয় নামাজের মধ্যে আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত। এই ফরজ ছুটলে আবার পড়তে হবে, ওয়াজিব ছুটলে সেজদা সাহু দিলে হবে, সুন্নত ছুটলে কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। তবে পরবর্তী জন্য আর সুন্নত না ছুটে সেটা খেয়াল রাখতে হবে। এখন কথা হলো আমার সেজদা সাহু দিছি কি না, আমার একটা ওয়াজিব ছুটে গেছে। কথার কথা আমি দ্বিতীয় রাকাতে, চার রাকাতের নামাজে দ্বিতীয় রাকাতে বসাটা ওয়াজিব, সেটা না করে আমি দাঁড়ায় গেছি, তাহলে আমার শেষে সেজদা সাহু দিতে হবে। এখন সেজদা সাহু সালাম করার পর আমি দিলাম কি না এটা নিয়ে সন্দেহ হচ্ছে। এরকম যদি হয় তাহলে সেজদা সাহু দিয়ে নেবেন, দিয়ে নিলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি প্রবল সন্দেহ হয় যে না দিছি কি না আমি শিওর না, প্রবল সন্দেহ হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেজদা সাহু দিয়ে সালাম ফিরিয়ে ফেলবেন, নামাজ হয়ে যাবে। চন্দ্র সূর্যকে কেন গ্রহণ ধরে, ভূমিকম্প কী কারণে হয়? দেখুন, চন্দ্র এবং সূর্য গ্রহণ হয় আল্লাহর নির্দেশে, এর হিকমা, এর রহস্য আল্লাহ ভালো জানেন। বিজ্ঞানীরা তাদের নানামুখী ব্যাখ্যা দিয়ে থাকেন যে মহাশূন্যে গ্রহ, নক্ষত্র, উপগ্রহগুলো এগুলোর যে প্রদক্ষিণ করতে থাকে, একটা আরেকটার মুখোমুখি হলে, ছায়া পড়লে, এটা হলে, সেটা হলে, নানান ব্যাখ্যা বিশ্লেষণ তারা দিয়ে থাকেন। তাদের সে ব্যাখ্যা বিশ্লেষণ অসত্য নয়, সেটা সত্য হতে পারে, কিন্তু তার সত্ত্বেও এটারও পেছনে কেন মুখোমুখি হয়? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু নিয়ন্ত্রণ করেন, সেটার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে, এই জন্য এর হিকমা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। চন্দ্র এবং সূর্য গ্রহণ কিয়ামত যখন হবে, সর্বশেষ সূর্য গ্রহণের মতো হয়ে একটা পর্যায়ে সেই সূর্য পশ্চিম দিক থেকে তো উদিত হবে, নিষ্প্রভ হবে, এবং দীর্ঘ রাত সেটা প্রলম্বিত হবে এবং চাঁদ উঠবে না, উঠবে যখন তখন কিয়ামত হবে, কিয়ামত প্রতিষ্ঠিত হবে। এই জন্য চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণকে একজন ইমানদার আল্লাহর নিদর্শন হিসেবে দেখবে এবং ভয়ের জায়গা থেকে দেখবে, সতর্ক হবে, আল্লাহ ভীরু মানুষের আলামত সেটি। এটা আজকাল উপভোগের বিষয় হয়ে গেছে, আমরা এটা এনজয় করি যে চন্দ্রগ্রহণ দেখছি, সূর্যগ্রহণ দেখছি। এগুলো হলো ইমান সম্পর্কে জাহালত এবং অজ্ঞানতার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হলে সালাত আদায় করতেন, চন্দ্রগ্রহণের নামাজ আছে, চন্দ্রগ্রহণ সূর্য আছে সেটা আমরা জানি না। আমরা এখন ওই যে দূরবীক্ষণ, দূরবীন নিয়ে আমরা আপনার দূর থেকে চাঁদ চাঁদ গ্রহণ হচ্ছে, সূর্যগ্রহণ সেটা দেখার চেষ্টা করি। এটার আল্লাহ তাআলা এর হিকমা সবচেয়ে ভালো জানেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হিকমা রয়েছে। বিজ্ঞানে নানা ব্যাখ্যা দিয়ে থাকেন, সেদের কোনো সংঘর্ষ নাই। একইভাবে ভূমিকম্পের কথাও একই কথা প্রযোজ্য। শনিবার বাজারে মাছ খাওয়া হালাল কিনা, শনিবারের মাছ রবিবারে বাজারে বিক্রি করলে হালাল হবে কিনা? দেখুন, শনিবারে মাছ ধরা নিষেধ ছিল ইয়াহুদিদের জন্য, ইয়াহুদিদের জন্য শনিবারে মাছ ধরা নিষেধ ছিল। দাউদ আলাইহিসসালাম আপনার তার উম্মতের জন্য এবং ইয়াহুদিদের কোনো কোনো নবীর উম্মতের জন্য এটি নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আমাদের জন্য শনি আর রবিবার নাই, সপ্তাহে সাত দিনই মাছ শিকার করা, এটা খাওয়া জায়েজ এবং বিক্রি করা জায়েজ। এমনকি তাদের পবিত্র দিন শনিবার ছিল, আমাদের জন্য পবিত্র দিন শুক্রবার করা হয়েছে, তারপরও শুক্রবারে আমাদের জন্য মাছ ধরা, শিকার করা কিংবা খাওয়া, এগুলা কিংবা বিক্রি করা, এর কোনোটি নিষেধ নয়। অতএব শনিবারে আপনি বাজারে মাছ বিক্রি করেন, তারপরে যে মাছ কেনেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা।